হাতত ধেনুকার লৈ কাজিরঙার পথারত এডল লোক শাড়ী পাতি লক্ষ্য করে লৈছে এডাল কলগছ। প্রকৃততে এয়া হৈছে বেজাবিন্ধ উৎসব। সাঁওতালি সম্প্রদায়ের লোকসকলে পালন করে এই উৎসব। কাজিরঙার গোঁসানীবৰৰ পথারত পালন করে পরম্পরাগত এই উৎসব। বেজাবিন্ধা উৎসব প্রকৃততে ধনুকারৰ দ্বারা লক্ষ্যভেদর এক অনুষ্ঠান। অতীজরে পৰা প্রতি বছৰৰ মাঘ মাহৰ প্রথম দিনটোত এই বেজাবিন্ধা উৎসব সাঁওতালীসকলে পালন করে আহিছে। উল্লেখ্য যে প্রাচীন এই জনগোষ্ঠীটির দুই বীর পুরুষ হিদু আর কানুর স্মৃতিত এই উৎসব পালন করা হয়। জহার জহার, আজি মারাংবুরু পুরোধুল আমি আমার দেউতা মায়ক রাখিছিলে, মানে এইখানে আমি মানে এই লড়া ছোৱালী শিকাবর কারণে আমি আগবাড়ি আহিছু। আর আমি এই তীর ধেনুক লৈ আজি আমি যাত্রাত আমি গ্রহণ করিম বলে আশা রাখিছু। আর আমার সাঁওতালি সমাজক মানে এই নীতি ব্যবহারটা লড়া ছোৱালী জানুক জানকার হয়ে যাক বলে আমি বুড়াকিটা আমি আগবাড়ি আইছু। গতিকে আমি শিকারত নামিছু। আর ইয়াত আমি মানে আমার বেঝা বিন্ধা বলে কয়, এই বেঝাটা আমি মানে বিন্ধিবলৈ আমি গোটেই রাইজে যোগাড় করে আনি ফিল্ডত রাখি আর আমি বেঝা বিন্ধিবলৈ আমি স্টার্ট করেছো। মানে কলগছ ধেনুক তীরে আমি মানে বেঝা বিন্ধিম বলে আমি গোটেইকিটা ইয়াত জমা হয়ে পেলাই আর বেঝা বিন্ধি বলে আমি আশা রাখিছো। আর আমার আমার বিশ্বাস মানে আমার আখন যাত্রা বলে কয় মাঘর এক তারিখ দিনাখন আমি বেঝা বিন্ধু। মানে আমার গোটেই বছর মানে যোনে বিন্ধিব তার মানে গোটেইকিটার মানে যাত্রা ভাল হয় বলে আমি বিশ্বাস রাখিছো। আর বিশ্বাস রাখি এই আমি উলাই আনবলে বাধ্যতা হয়েছো। মানে ভারতবর্ষত ব্রিটিশ সকলের বিরুদ্ধে ধনুকারে এই দুই বীরে যুদ্ধ করেছিল বাবেই ধনুকার লৈ সাঁওতালি সকলে আজিও পূর্বর স্মৃতি সরি যুগ যুগ ধরে বেজাবিন্ধা উৎসব পালন করে আহিছে। আধ্যাত্মিক পরম্পরার পূজা সেবা করে এডোখর কলগছক লক্ষ্য করে কার নিক্ষেপ করে ভক্ত সকলে। বিশ্বাস মতে যিজনে কলগছত সর্বিদ্ধ করিব পারে তেওঁর মঙ্গল হয়। কাজিরঙার পৰা পিযুষ দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18।